পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। আসসালামু আলাইকুম, 90 ডিগ্রি এডুকেশনের পক্ষ থেকে আরো একবার স্বাগত। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব যার নাম আকৃতি দিয়ে যায় চেনা। চলুন শুরু করা যাক। বলা হচ্ছে, মনে করো তোমরা নতুন বাসায় গিয়ে উঠেছো, সেখানে তোমাকে নতুন ঘর দেওয়া হয়েছে। ঘরে বিছানা, আলমারি, ড্রয়ার, বেডসাইড টেবিল সবই আছে। এক পাশে দেয়াল জুড়ে বিশাল জানালাও আছে, সেখান দিয়ে চমৎকার আলো আসে। কিন্তু তোমার প্রিয় পড়ার টেবিল আর চেয়ারটা নেই। এত সুন্দর একটা ঘর পেলে কিন্তু পড়ার জায়গা পাওয়া যাবে না, কি বিপদ না? নিজের ছবিতে দেখো সব কিছুর মাপ কত ফিট করে বলে দেয়া আছে। তোমার শখ, বড় শখ পড়ার টেবিলটিতে জানালা দিয়ে আলো এসে পড়বে। এর মাঝে আবার আলমারিটি দেয়াল থেকে সরানো যায় না, আর ঘর থেকে কিছু জিনিস সরিয়ে বাইরে রাখবে তারও উপায় নেই। তবে কিছু আসবাবে স্থান পরিবর্তন করতে পারবে। এখন কি করে পড়ার টেবিল আর চেয়ারটি একটি পছন্দ মতো জায়গায় বসাতে পারবে একটু আভাস দিই। তুমি ঠিক ঠিক মাপে কাগজ কেটে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারো। তাহলে এখানে আমাদেরকে দেয়াই আছে কি কোনটা কত ফিট করে, যেমন এটা হচ্ছে 12 ফিট, এটা হচ্ছে 14 ফিট। তো তাহলে 14 বাই 12-র একটা আমরা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি। এখানে আমরা 14 ইঞ্চি বাই 12 ইঞ্চিকে আমরা কাগজ কেটে এই কাজ করতে পারি। একবারে 12 ফিট বা 14 ফিট কাগজ আমরা সহজে হয়তো পাবো না, তো আমরা 1 ফিট সমান 1 ইঞ্চি এভাবে ধরে আমরা কাগজ কেটে কাজটা করতে পারি। এখানে আমাদেরকে বলা হচ্ছে বিছানাটা হচ্ছে 8 বাই 6, অর্থাৎ 8 ফিট বাই 6 ফিট। তারপর ড্রয়ারটা এখানে পরিমাপ দেওয়া আছে 3 বাই 4, এভাবে 2 বাই 2 হচ্ছে আমাদের এখানে বেডসাইড টেবিলটা। তারপর হচ্ছে আলমারি দেওয়া আছে এখানে 6 বাই, এরপরে পাশের জায়গাটা দেওয়া নেই, হয়তো 6 বাই 2 বা 3 হবে। তারপর একটা জানালা আছে। এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পড়ার টেবিল বসাতে হবে। সেই পড়ার টেবিলটাতে যাতে আলো এসে পড়ে সেটা আমাদেরকে দেখতে হবে। এখন আমাদের চেয়ারটা কতটুকু, চেয়ারটা এখানে হচ্ছে এই যে এখানে একটা চেয়ার দেওয়া আছে, এই চেয়ারটা হচ্ছে 2 বাই 2। এখন এখানে আমাদের দেওয়া আছে কত, 12 ফিট, আর এখানে আছে কত, 6 ফিট। তাহলে আরও 6 ফিট আমাদের এখানে খালি থাকে। তাহলে এই জায়গাটা থেকে আমরা যদি একটু চিন্তা করি তাহলে কীভাবে আমরা এই কাজটা করতে পারবো সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। আবার এখানে 14 ফিটের ভেতরে এখানে 6 ফিট, এখানে 4 ফিট, 10 ফিট, আরও 4 ফিট আমাদের হাতে আছে। তাহলে আমরা এখানে একটা টেবিল হচ্ছে পাশে হচ্ছে কত, 2 ফিট। তাহলে 2 ফিটের একটা টেবিল এবং চেয়ারটা বসিয়ে আমরা এখানে কাজটা করতে পারি যদি আমরা চাই। আবার চাইলে আমরা ড্রয়ারটাকে এখানে অন্য জায়গায় সরিয়ে নিতে পারি কিনা সেটাও দেখতে পারি। আবার বিছানাটাকে আমরা এভাবে আড়াআড়ি না রেখে লম্বালম্বি করতে পারি কিনা সেভাবে আমরা বিভিন্নভাবে চেষ্টা করে দেখতে পারি। এখন এখানে বলা হচ্ছে সমাধান করতে পারলে, যদি না পারো তাও চলবে, তবে চিন্তা করতে থাকো, চেষ্টা করতে থাকো। খেয়াল করে দেখো, ঘরের সমস্যাটি একটি জ্যামিতিক আকৃতির সমস্যা। প্রতিদিনই আমাদেরকে এমন কত কত সমস্যার সমাধান করতে হয়, কিন্তু জ্যামিতিক আকৃতির ধারণাগুলো জানা থাকলে এসব সমস্যার খুব সুন্দর সমাধান করা সম্ভব। এই অধ্যায়টিতে যেই কাজগুলো রয়েছে সেগুলো শেষ করলে তোমরা প্রয়োজনীয় ধারণাগুলো পেয়ে যাবে। তাহলে এখানে আসুন আমরা শুরু করি কীভাবে কী করা যায়। এখানে বলা হচ্ছে জ্যামিতিক আকৃতি গঠন। আমরা জ্যামিতিক বিভিন্ন ভাঁজের মাধ্যমে তৈরি করতে পারি। বিভিন্ন আকার আমরা কী করতে পারি, বিভিন্ন আকার আকৃতি কাগজের সঠিক ভাঁজের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। আমাদের সবার প্রথমে লাগবে একটি কাগজ, আমরা একটি এ ফোর কাগজ সম্পর্কে আমাদের হয়তো অনেকেরই ধারণা আছে, অ্যাসাইনমেন্টের জন্য আমরা এগুলো এখন ব্যবহার করে থাকি, যার একটা নির্দিষ্ট মাপ রয়েছে। এখানে বলা হচ্ছে আমরা একটি A4 কাগজ নিয়ে মাঝ বরাবর ভাঁজ করি, ভাঁজ করা কাগজটিকে আড়াআড়িভাবে আবার ভাঁজ করি। তাহলে আমরা প্রথমে একটা ভাঁজ করলাম, এরপরে আমরা কী করলাম, আবার আরেকটা ভাঁজ করলাম। এখানে বলা হচ্ছে প্রতিটি ভাঁজ বরাবর আমরা একটা করে লাইন আঁকি, এরপরে রেখার মিলিত বিন্দুতে 4টি কোণ আমরা আঁকি। তাহলে এখানে যে 4টা বিন্দু রয়েছে এখানে প্রত্যেকটাকেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা করে সমকোণ সৃষ্টি হয়েছে, অর্থাৎ 90 ডিগ্রি করে সৃষ্টি হয়েছে। তাহলে এখানে বলা হচ্ছে এখানে প্রত্যেকটাই হচ্ছে সমকোণ। এখন সমকোণের জন্য আমরা এইভাবে কোণের চিহ্ন না দিয়ে আমরা কি করি, সমকোণের জন্য আমরা একটা বাক্সের মতো চিহ্ন দিই, এটা দ্বারা সমকোণ বোঝানো হয়। তাহলে এখানে বলা হচ্ছে চিন্তা করে দেখো, ভাঁজগুলো যদি সমান না হয় তাহলে কি হবে, কোণগুলো সমান হবে না, অর্থাৎ আমরা সমকোণ পাবো না। 2টা রেখা ছেদ করলে যদি সমকোণ তৈরি হয় তবে রেখা দুইটিকে পরস্পরের লম্ব বলা হয়, অর্থাৎ হচ্ছে এটা একটা রেখা, এটা একটা রেখা, এরা যদি পরস্পর ছেদ করে, একজন আরেকজনকে ছেদ করে চলে গেছে, ছেদ করলে যদি
এখানে সমকোণ সৃষ্টি হয় তাহলে আমরা বলবো যে একজন আরেকজনের উপরে লম্বভাবে আছে, অর্থাৎ লম্বা হয়ে আছে। তাহলে এখানে সমকোণের জন্য আমরা দুটো কথা বলতে পারি, যে লম্ব হলে সমকোণ হবে আর সমকোণ হলে লম্ব হবে, আর লম্বকে আমরা বলি পারপেন্ডিকুলার। এখন আমাদেরকে বলা হচ্ছে, ধরো একটি রেখাংশ এ বি দেওয়া আছে, আমরা এ বিতে অবস্থিত একটা বিন্দুতে একটি লম্ব আঁকতে চাই। কি বলছে আমাদেরকে, একটি এ বি দেওয়া আছে রেখাংশ, এখানে এ বিতে অবস্থিত একটা বিন্দুতে, যে কোনো একটা বিন্দু সেটাতে, এই যে আমরা একটা কাগজ চিন্তা করছি, এই কাগজটাতে পি হচ্ছে একটা বিন্দু, এ বি হচ্ছে একটা রেখাংশ। এখন বলছে এখানে এ বি রেখা আঁকা কাগজটিকে আমরা চিত্রের মতো এমনভাবে ভাঁজ করি যেন ভাঁজটি ঠিক পি বিন্দুতে থাকে এবং এ বি রেখার একটার অংশ অপরটার উপরে বরাবর গিয়ে পড়ে। অর্থাৎ আমরা যখন কাগজটাকে এভাবে করে ভাঁজ করব, আমরা এভাবে চিন্তা করতে পারি, আপাতত এভাবে চিন্তা করলে এটাকে এভাবে যদি ভাঁজ করি, পি বিন্দুটাকে যদি আমরা এ বিন্দুর কাছে নিয়ে আসি এবং মধ্য বরাবর পি বিন্দুতে আমরা একটা ভাঁজ দিলাম, প্রথমে ভাঁজ দেওয়ার পরে জাস্ট আমরা কি করব, এ বি বিন্দুটাকে এ বিন্দুর সাথে মিলিয়ে ফেলবো, ঠিক এভাবে ঘুরিয়ে দেখানো হচ্ছে, ভাঁজটাকে ভাঁজ করা হয়েছে পি বিন্দু বরাবর, ভাঁজ করে জাস্ট এ আর বি বিন্দুকে মিলিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমরা সোজা এখানে যে আঁকবো সেটাই হয়ে যাবে লম্ব। তাহলে এটা গেল একটা পদ্ধতি। এখন বলা হচ্ছে, এই ভাঁজ বরাবর একটা রেখা আঁকো, তাহলে তোমরা সেই রেখাটার সাথে এ বি এর কোণ পরিমাপ করে দেখো। আমরা যদি এ বি এর এক অংশকে আরেক অংশের বরাবর না রেখে ভাঁজটা করি, তখন কিন্তু কি হবে না, সমকোণ হবে না। এখন বলা হচ্ছে, আমরা জ্যামিতি বক্সে ত্রিকোণী সেট স্কোয়ার ব্যবহার করে লম্ব আঁকতে পারি। সেট স্কোয়ার আমরা জানি ত্রিকোণীতে এখানে আমাদের দুটা এরকম থাকে, সেগুলোকে আমরা বলছি সেট স্কোয়ার। এখানে আমাদেরকে খেয়াল করে দেখতে হবে যে এখানে যে ত্রিকোণী সেট স্কোয়ার থাকে, সেখানে এটা থাকে 45-45, একটা এখানে 90, আর আরেকটা থাকে 90-30 এবং 60 ডিগ্রি, 60-30 এভাবে করে থাকে। এখন বলা হচ্ছে, এগুলোকে ব্যবহার করে আমরা কি করতে পারবো, লম্ব আঁকতে পারবো। এর জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। যেমন আমরা যে এ বির কথা বলছি, এই এ বি যদি হয়ে থাকে, তারপর মনে করলাম আমার পি বিন্দুর উপরে আঁকবো, তাহলে এই বরাবর আমরা প্রথমে কি করব, একটা রুলার, আমরা একটা রুলার বসাবো। রুলার বসানোর পরে আমরা কি করব, যে যে কোনো একটা ত্রিকোণী সেটের থেকে যে কোনো একটাকে আমরা ত্রিকোণীকে আমরা এখানে পি বিন্দুর উপরে বসাবো। ধরলাম এই পি বিন্দুর উপরে বসলো, বাস এই বরাবর আমরা লম্ব টেনে নিব। পাটিগণিতে বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকে বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। জাস্ট টেনে নিলে সেটা লম্ব হয়ে যাবে, খুব সহজে এটা আমরা করতে পারবো। এখন বলা হচ্ছে, ধরো তোমাদেরকে একটা রেখাংশ এ বি দিয়ে বলা হলো সেটার সমান করে আরেকটা রেখাংশ আঁকতে। তোমরা হয়তো বা চিন্তা করবে যে স্কেল দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করে সেই পরিমাপ, সেই সমান পরিমাপের আরেকটা রেখাংশ এঁকে ফেলা। কিন্তু যদি আমাদেরকে এ বি রেখাংশটির দৈর্ঘ্য ভগ্নাংশ এককে দেয়া থাকে, তাহলে সমান পরিমাপ করা খুব কষ্টসাধ্য হয়ে যায়। তাই আমরা তখন কি করব সেটাই হচ্ছে এখানে দেখার বিষয়। তাই চলো আমরা আরেকটা পদ্ধতি দিয়ে চেষ্টা করি। এক টুকরো সুতা নাও, তারপর প্রদত্ত রেখাংশের এক বিন্দুতে সুতার একটা মাথা বসাও এবং টান টান করে সুতাটি অপর বিন্দুর সমান ধরে কেটে নাও। তারপর সুতাটিকে টান টান করে কাগজে বসিয়ে দুই বিন্দু চিহ্নিত করো। এবার আমরা স্কেলের সাহায্যে দুটা বিন্দু যোগ করলেই এ বি এর সমান আরেকটা রেখাংশ আঁকতে পারবো। তো এটাকে আমরা আসলে সুতার সাহায্যে না করে আমরা কি করতে পারি, মূলত আমরা এটাকে কম্পাসের সাহায্যে এখন করি, যে আমরা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু, অবশ্য যদি অনেক বড় হয় কম্পাসে হয়তো আমরা পরিমাপ করতে পারবো না, তখন কি বলা হচ্ছে একটা সুতা এখানে বসাবো, আরেকটা সুতা এখানে বসাবো, একদম টান টান করে করব। এরপরে আমরা সেই পরিমাপ অনুযায়ী আরেক জায়গায় এভাবে বসিয়ে দুটো বিন্দু চিহ্নিত করে আমরা রেখা টেনে ফেললে সেটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এখন আমাদেরকে বলছে, একটা কাগজে একটি রেখাংশ এ বি আঁকা আছে, এই যে আমরা বলছি এ বি, যেটা আসলে এভাবে ভাঁজ করার আগ মুহূর্তে আসলে এটা এমন ছিল, এ বি রেখাংশ। রেখাংশের দুইটা শীর্ষবিন্দু যদি হয় এ ও বি, তাহলে আমরা এ ও এ কে বি এর উপর নিয়ে চেপে ধরব এক হাত দিয়ে এবং অন্য হাত দিয়ে আমরা কাগজের যে ভাঁজ তৈরি হবে সেটাকে সমান করে দিব। অর্থাৎ এই যে এভাবে করে আমরা একটাকে একটার সাথে মিলিয়ে দিব, এই যে যেভাবে দেখা যাচ্ছে ভাঁজটা করা হয়েছে, এই যে এটা হচ্ছে ভাঁজ। এই পি বিন্দু এখন আপাতত আমরা করছি না, পি বিন্দুকে চিহ্নিত করলাম না, জাস্ট হচ্ছে আমরা একটা ভাঁজ আমরা
এর সাথে বি কে মিলিয়ে দিব। কাগজকে সোজা কথা হচ্ছে আমরা যদি একটা কাগজ চিন্তা করি, কাগজকে যদি সমান দ্বিভাগে ভাগ করি, কাগজের এই মাথায় যদি এ এবং এই মাথায় যদি বি থাকে, তাহলে আমরা ভাঁজ করলে যেটা হবে সেটাই। তো আমরা এভাবে মেলাবো, এরপরে মাঝখানে যে ভাঁজটা হবে সেটাকে হাত দিয়ে মিলিয়ে দিব। এরপরে বলছে লক্ষ্য করে দেখো, ভাঁজ বরাবর আমরা যদি একটা দাগ টানি, এই যে ভাঁজ যেখানে হয়েছে সেখানে যদি একটা দাগ টানি, তাহলে একটা সরল রেখা হবে। একটা স্কেল দিয়ে পরিমাপ করলে দেখতে পাবে যে ভাঁজের যে কোনো বিন্দু থেকে এ ও বি দুই বিন্দু দূরত্ব সমান হবে। যেহেতু আমরা ভাঁজ করেছি, একটার সাথে একটাকে মিলিয়ে দিয়েছি, তার মানে মূল জায়গাটা কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। এটাই হচ্ছে মূল আলোচনার বিষয়। তাহলে এখানে বলা হচ্ছে, অর্থাৎ আমরা এ বি রেখাংশকে সমান দুই ভাগে ভাগ কিভাবে করে সেটা শিখে ফেললাম। এখন আমাদেরকে বলা হচ্ছে পরীক্ষা করে দেখো যে এ ও বি বিন্দুগুলো একদম একটিকে আরেকটির উপরে না চেপে ধরে, যদি একটু আশেপাশে চেপে ধরলে কিন্তু দুই পাশে আর সমান হবে না। এটাই হচ্ছে মূল আলোচনার বিষয়। এ বি ও সি ডি এর মাঝে তৈরি হওয়া কোণ পরিমাপ করে দেখো। এই যেখানে আমাদের ভাঁজ হলো, যেখানে আমরা একটা রেখা টানলাম, সেখানে কি হয়েছে, কোণের সৃষ্টি হয়েছে। এই যে কোণটা, এই যে মনে করেন এটা পুরোটা একটা কাগজ, ভাঁজ করার পরে আমরা এই জায়গাটা পেলাম, এটাকে আমরা দিলাম সি ডি। এখানে যে কোণগুলো হয়েছে এগুলো সবগুলো কি হয়ে যাবে, সমকোণ হয়ে যাবে। এখানে বলা হচ্ছে তাহলে আমরা সিডিকে এ বি রেখাংশর লম্ব সমদ্বিখণ্ডক বলবো। প্রথমে তো দ্বিখণ্ডক মানে কি, সমান দ্বিভাগে ভাগ করেছে, আর যেহেতু লম্ব হয়ে গেছে তাই আমরা বলতে পারবো লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে হচ্ছে সমদ্বিখণ্ডক, সেক্টর মানে হচ্ছে তো ভাগ করেছে খণ্ডক, আর বাইসেক্টর মানে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করেছে, অর্থাৎ দ্বিখণ্ডক। এখানে বলা হচ্ছে মনে করি আমাদেরকে একটা রেখা এ বি দিয়ে বলা হলো এর বাইরের একটা বিন্দু পি থেকে এ বি এর উপর একটা লম্ব আঁকতে। আমরা কাজ একে শিখেছি কিভাবে লম্ব পাওয়া যায় এবং কাজ চারে শিখেছি কিভাবে একটি রেখার লম্ব সমদ্বিখণ্ডক পেতে পারি। আমরা এ বি রেখাটিকে এমনভাবে ভাঁজ করব যেন ভাঁজের দুই পাশের অংশ একটি আরেকটির সাথে মিলে যায়। কিন্তু এবার যেহেতু আমাদেরকে একটা নির্দিষ্ট বিন্দু পি এর কথা বলা হয়েছে, আমরা ভাঁজটা এমনভাবে করব যেন পি বিন্দুটা ভাঁজের মাঝখানে থাকে। অর্থাৎ বলতে পারি ঠিক আগের মতো এখানে পি বিন্দু নিয়ে জাস্ট ওই পি বিন্দু ধরেই আমরা ভাঁজটা করব। পি বিন্দু ধরে পি বিন্দুতে একটা ভাঁজ করে ফেলবো, মানে একটা ছোট্ট করে ভাঁজ রাখবো প্রথমে। এরপরে হচ্ছে আমরা ওই পি বিন্দুর সাপেক্ষেই এ আর বি কে মিলিয়ে দিব। এবারে ভাঁজ বরাবর যদি আমরা সিডি রেখাংশ আঁকি, অর্থাৎ ভাঁজ হয়ে যাওয়ার পরে আমরা আগের মতোই যদি এভাবে সিডি আঁকি, তাহলে বলা হচ্ছে যে আমরা এখানে কি পাবো, দেখতে পাবো যে সেটি আমাদের নির্দিষ্ট বিন্দু পি বরাবর গিয়েছে। এ বি ও সিডি এর মাঝে কোনগুলো পরিমাপ করলে দেখবো যে সেগুলো অবশ্যই কি হয়েছে, সমকোণ হয়েছে। এরপরে কাজ ছয় আমাদেরকে কি বলছে, আমরা একটা কাগজে একটা কোণ এ বি সি নিই যার শীর্ষ বিন্দু হচ্ছে বি। এখানে আমরা একটা কাগজে একটা কোণ এ বি সি নিলাম, এ বি সি একটা কোণ, এখানে হচ্ছে বি শীর্ষ বিন্দু বলছি আমরা। বলছি এবার আমরা কাগজটাকে ঠিক এ বি বরাবর ভাঁজ করি। আমরা এ বি বরাবর ভাঁজ করলাম। এখন বলা হচ্ছে বিসি রেখাটি কাগজের, বিসি রেখাটি কাগজের যে অংশে মিলে যায় সেখানে আমরা একটা রেখাংশ আঁকি। এই যে ভাঁজ করার পরে এই এখান থেকে এই কোণা থেকে যদি আমরা ভাঁজটা করি এই অংশটুকু পর্যন্ত, তাহলে কি হবে, এটা এখানে এসে মিলবে। তো এখানে আমরা আরেকটা রেখাংশ আঁকছি। এখন আমরা বলছি এবার কোণ এ বি সি ও কোণ এ বি ডি কে পরিমাপ করে তাদের তুলনা করে দেখো, দেখতে পাবে যে তাদের পরিমাপ সমান। অর্থাৎ আমরা কোণ এ বি সি এর সমান করে নতুন আরেকটা কোণ আঁকতে পারলাম। এখন আমাদেরকে বলছে আমরা একটা কাগজে একটা কোণ এ বি সি নিই যার শীর্ষবিন্দু হচ্ছে বি। এ বি সি কোণ নিলাম, শীর্ষবিন্দু বি। এবারে আমরা কাগজটাকে এমনভাবে ভাঁজ করি যাতে এ বি ও বি সি বাহুগুলো একে অপরের সাথে মিলে যায়। এখানে বলা হচ্ছে শীর্ষবিন্দু বি, আমরা এখানে বলছি এটা হচ্ছে বি এ সি ধরলাম। এখন বলছে আমরা এমনভাবে ভাঁজ করব যাতে এ এবং সি বিন্দু মিলে যায়, এ বি এবং বি সি মিলে যায়। তাহলে কি হবে, ভাঁজটা আসলে মূলত এখানে একটা জায়গায় ভাঁজটা হবে। তো তাহলে এই ভাঁজ বরাবর আমরা একটা রেখা টানলে দেখতে পাবো যে তাহলে কি হয়ে গেল, দুই পাশে দুইটা কোণ হয়ে গেল,
এটাই হচ্ছে মূলত একটা কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ হয়ে গেল। এখানে বলছি কোণ দুটো মাপ করে দেখো, পরিমাপ করে দেখো, তারা পরস্পর সমান এবং প্রত্যেকেই এবিসি এর অর্ধেক, কারণ আমরা এবিসিকেই মূলত অর্ধেক কাজ ছয় থেকে এটা আমরা বলতে পারি, কারণ সেখানে আমরা নতুন কোণটার বাহু পুরাতন কোণের বরাবর করেই নিয়েছিলাম। আর এবার লক্ষ্য করলে আমরা দেখব ভাঁজ বরাবর রেখাটি থেকে কোণের বাহুগুলো এক সমান দূরত্ব বজায় রেখেছে, অর্থাৎ আমরা যদি একটা কোণের মাঝ দিয়ে একটা রেখাংশ আঁকতে পারি যা কোণের দুই বাহু থেকে সমান দূরত্ব বজায় রাখে, তাহলে আমরা কোণের সমদ্বিখণ্ডক পেয়ে যাচ্ছি। উল্টোভাবে বলা যায়, যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে সমান দূরত্ব বজায় রাখবে, আর যদি আমরা বলি সমান দূরত্ব বজায় রেখেছে তাহলে সেটা সমদ্বিখণ্ডক, এইভাবে আমরা বলতে পারি। পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকে বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। এখন আমাদেরকে বলছে কাজে চার পাঁচ জনের দলে ভাগ হয়ে গিয়ে কোণের সমদ্বিখণ্ডক এবং রেখাংশের সমদ্বিখণ্ডকের মাঝে মিল এবং পার্থক্য বের করতে। তাহলে কোণের সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক আর এটা হচ্ছে রেখার সমদ্বিখণ্ডক। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে রেখার সমদ্বিখণ্ডক কি করে, রেখাকে সমান দুই ভাগে ভাগ করে, কোণের সমদ্বিখণ্ডকও কি করে, একটা কোণকে সমান দুই ভাগে ভাগ করে, এটা হচ্ছে মিল। আর অমিল কি, রেখার সমদ্বিখণ্ডক কি হবে, রেখার সমদ্বিখণ্ডকে কোণগুলো কি হবে, সমকোণ হবে, আর এখানে সমদ্বিখণ্ডক হতে পারে, আর এখানে আমরা বলতে পারি রেখার সমদ্বিখণ্ডকে সমকোণ সৃষ্টি হয়, আর এখানে কোণের সমদ্বিখণ্ডকে সমকোণ সৃষ্টি সবসময় হয় না, এটা হচ্ছে অমিল। এখন বলা হচ্ছে চিত্রটি লক্ষ্য করো, পরস্পর ছেদ করা রেখা জোড়ার ছেদবিন্দুর দিকে তাকাও, ছেদবিন্দু কোথায়, ও। বলা হচ্ছে এ বি ও সি ডি দুইটি সরল রেখা যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, এরপরে এর ফলে সেখানে দুই জোড়া কোণ তৈরি হয়েছে যারা পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ এইটার বিপরীতমুখে এই কোণটা এবং এই কোণটার, আমি একটু বড় করে আঁকলাম, এই কোণটার বিপরীত মুখে এই কোণটা। বিপরীতমুখী বলা হচ্ছে যেখানে আসলে আমরা পাশাপাশি না, ঠিক আছে, যেখানে আমরা কোনো সন্নিহিত বাহু পাব না। এখানে বলা হচ্ছে তাহলে এদেরকে আমরা বলছি বিপ্রতীব কোণ, বিপরীতে যে কোণগুলো, বিপরীতমুখী যে কোণগুলো সেগুলোকে আমরা বলি বিপ্রতীব কোণ। এগুলো যদি একই দুইটা সরলরেখা এভাবে পরস্পর ছেদ করে তাহলে বিপ্রতীব কোণগুলো পরস্পর সমান হয়। এখন বলতে পারো আমাদেরকে, এখানে বলা হচ্ছে তোমাদের মনে প্রশ্ন জাগার কথা, আমরা বিপরীত বলছি না কেন, সেটাই তো বলা সহজ। এবারে পরের চিত্রটি লক্ষ্য করো, এক চিহ্ন দেয়া আর দুই চিহ্ন দেয়া, এরা একই শীর্ষবিন্দু, দুইটার শীর্ষবিন্দু একই, কিন্তু এক কোণটির বাহুগুলোকে বিপরীত দিকে বাড়ালে আমরা দুই কোণটা পাই না। যেমন এখানে এটাকে যদি এভাবে বাড়াই তাহলে দুই নম্বর কোণটা আমরা পাবো না, আবার একইভাবে এভাবে বাড়ালেও আমরা দুই নম্বর কোণটা পাচ্ছি না। বলা হচ্ছে তারা এখানে শুধুই বিপরীত, একজন আরেকজনের বিপরীতমুখী, তারা বিপরীত হলেও তারা বিপ্রতীব না। বিপ্রতীব তখনই হবে যখন কি একটার বাহুকে বাড়ালে আরেকটা পাওয়া যাবে, যেমন এই এই কোণটার একটা বাহুকে বাড়ালে এই কোণটার ওই বাহুটা পাওয়া যাচ্ছে, এই কোণটার এই বাহুটাকে বাড়ালে আরেকটা কোণের বাহু পাওয়া যাচ্ছে, তখনই তারা বিপ্রতীব হয় এবং বিপ্রতীব কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এর পরবর্তীতে আমাদেরকে বলছে এবারে একটা কাগজ নিয়ে যেখানে এ বি ও সি ডি দুইটি সরলরেখা আঁকা যায়, আঁকা যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে একইভাবে দেখতে পাচ্ছি, এখন এমনভাবে ভাঁজ করি যেন বি ও এবং সি ও অংশ কি হয়ে যায়, বি ও এবং সি ও অংশ একে অপরের সাথে মিলে যায়, এ বি ও এবং সি ও অংশ পরস্পর একসাথে মিলে যায়। ব্যাপারটা এরকম হতে পারে যে এভাবে করে আমরা ভাঁজ করে ফেললাম। এখন বলা হচ্ছে এও এবং ডিও অবস্থান লক্ষ্য করো, তারা কি মিলে গেছে, অবশ্যই তারা মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি যে আমরা দুইটা রেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীব কোণগুলো পরস্পর কি হয়ে যায়, সমান হয়ে যায়, যেটা আমরা একটু আগেই বললাম। এখন আমরা যে অংশে আসবো সেটা আরও গুরুত্বপূর্ণ, সেখানে বলা হচ্ছে তিন কাঠির খেলা। তিন কাঠির খেলা, এখানে তিনটা কাঠি আমরা নিলাম ঠিক এভাবে। এখন বলা হচ্ছে দুইটা কাঠি নাও, সঙ্গে কাঠি না থাকলে তোমরা কলম বা পেন্সিল ব্যবহার করতে পারো, ছবির মতো বিভিন্নভাবে বসালেই দেখতে পারবে যে দুইটা লম্ব কাঠি একটা
আরেকটাকে কেবলমাত্র একটা বিন্দুতেই ছেদ করতে পারে, যেমন এভাবে আর এভাবে একটা বিন্দুতে ছেদ করছে, কারণ এরা সরল রেখা। বক্ররেখা হলে আমরা বিভিন্নভাবে হয়তো ছেদ করতে পারতো কয়েকটা বিন্দুতে, কিন্তু সরল রেখা হওয়ার কারণে তারা একটা বিন্দুতে ছেদ করছে। তাহলে এখানে বলা হচ্ছে তোমরা পূর্বের শ্রেণীতেই জেনে এসেছো যে তারা যদি কখনোই ছেদ না করে তবে তাদেরকে আমরা কি বলবো, সমান্তরাল বলবো। সমান্তরাল মানে সমান অন্তরাল বা সমান পার্থক্য, যে তারা কখনোই একজন আরেকজনকে ছেদ করবে না, চলতেই থাকবে। সমান পার্থক্য, লম্ব দূরত্ব সমান। আমরা যদি বিভিন্ন জায়গায় লম্ব দূরত্ব মাপি তাহলে তাদের লম্ব দূরত্ব সমান থাকবে এবং তাদেরকে তখন আমরা সমান্তরাল বলবো। তাহলে এখানে বলা হচ্ছে, এবার আমরা তৃতীয় আরেকটা কাঠি নিয়ে আসি, সেটাকে আমরা বসালাম। এখন বলা হচ্ছে প্রথমে কাঠি দুইটি যদি সমান্তরাল হয় তাহলে তৃতীয় কাঠি বসানোর জন্য দুইটা উপায়, একটা হচ্ছে ওইটার সমান্তরালে বসানো, আরেকটা হচ্ছে এইভাবে করে বসানো। বলা হচ্ছে তৃতীয় কাঠিটি হবে দুইটার সমান্তরাল, অথবা তৃতীয় কাঠিটি কারো সাথেই সমান্তরাল হবে না এবং দুইটি রেখাকেই একটি করে বিন্দুতে ছেদ করবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে বলা হচ্ছে প্রথম দুইটা কাঠি যদি সমান্তরাল না হয়, প্রথম দুইটা কাঠি যদি সমান্তরাল না হয় তাহলে তৃতীয় কাঠিটিও দুইটা উপায়ে বসানো যেতে পারে। যেমন প্রথম দুইটা কাঠি যদি একটা একটাকে এভাবে ছেদ করে যায় তাহলে আমরা দুইভাবে বসাতে পারি। একটা হচ্ছে ছেদ করে গেলে ওই ছেদবিন্দুর ভিতর দিয়ে আমরা যেতে পারে, প্রথম দুইটা কাঠি ছেদবিন্দুতে তৃতীয় কাঠিটি ছেদ করবে, এভাবে যেতে পারে। আর যদি প্রথম দুইটা কাঠিকে এভাবে করে রাখি, মানে যদি আমরা এভাবে করে রাখি তাহলে এভাবে করে ছেদ করবে, এভাবেও হতে পারে তৃতীয় কাঠিটি প্রথম দুইটা কাঠিকে দুইটা আলাদা আলাদা বিন্দুতে ছেদ করবে। এখন বলা হচ্ছে নাম তিন নাম্বার ছবির মতো দুইয়ের অধিক রেখা যদি একই বিন্দুতে ছেদ করে তাদেরকে আমরা বলি সমবিন্দু রেখা, কনকারেন্ট লাইন। যে তিনটা রেখা, দুইয়ের অধিক রেখা কি হয়েছে একটা বিন্দুতে গিয়ে ছেদ করেছে, তখন আমরা বলি সমবিন্দু। সমবিন্দু মানে একই বিন্দু, একই বিন্দুতে তারা কি করেছে, ছেদ করেছে, সমবিন্দু রেখা। আর দুই ও চার নং ছবির মতো একটা রেখা যদি আরও একাধিক রেখাকে ছেদ করে তাহলে আমরা তাদেরকে বলি ছেদক, যে ছেদ করে চলে গেছে, তাহলে তাদেরকে আমরা বলছি ছেদক। পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকে বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। এখন বলা হচ্ছে নিজের ছবি পাঁচ ও ছয় লক্ষ্য করো, দুইটা রেখার সাথে একটা রেখা ছেদ করলে কি হইতে পারে, আটটা কোণ উৎপন্ন হইতে পারে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এখানে আমরা দেখতে পাচ্ছি এভাবে একটাকে আরেকটা ছেদ করলে মূলত চারটা, তাহলে এখানে দুইটাকে ছেদ করেছে তার মানে চারটা চারটা করে আটটা। এখন একটু খেয়াল করে আমরা দেখব যে এক পাঁচ দুই ছয় তিন সাত এবং চার আট এই কোণ জোড়গুলোর অবস্থান একই রকম। বলা হচ্ছে কি এক পাঁচ, এক এবং পাঁচ, তারপরে হচ্ছে দুই এবং ছয়, দুই এবং ছয়, তারপরে হচ্ছে তিন এবং সাত, তারপরে হচ্ছে চার এবং আট, এদের অবস্থান একই রকম। এই একই রকম বলতে কী বোঝানো হচ্ছে, এক এবং পাঁচ খেয়াল করলে আমরা বুঝব, যদি আমরা এভাবে চিন্তা করি এটা উপরে অবস্থান করছে বাম পাশে, পাঁচও যদি চিন্তা করি আমরা এই এটার সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে এটাও উপরে অবস্থান করছে বাম পাশে। এভাবে দুই এবং ছয় চিন্তা করলে উপরে রয়েছে এবং ডান পাশে, এটাও উপরে রয়েছে এবং ডান পাশে ছয় নাম্বার কোণ। তাহলে এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি তাদের অবস্থান একই রকম। এমন যদি হয় তাহলে কি বলছি আমরা, তারা রেখার উপরে অথবা নিচে এবং ছেদকের ডানে অথবা বামে। যেমন এক ও পাঁচ জোড়াটি রেখার উপরে এবং ছেদকের বামে, এমন জোড়ার কোণ দুইটিকে অনুরূপ কোণ বলছি আমরা, করেসপন্ডিং অ্যাঙ্গেলস। অনুরূপ মানে দেখতে একই রকম। চিত্রগুলোর দিকে তাকালে, আবার তাকালে আমরা দেখব এক ও সাত, যেমন এক ও সাত, এদেরকে বলছি আমরা অবস্থান মোটামুটি বিপরীতে। একটা আছে কোথায়, ছেদকের বাম পাশে, একটা আছে ছেদকের ডান পাশে, একটা হচ্ছে কোথায় উপরে, একটা হচ্ছে নিচে, এদেরকে আমরা বলছি একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেলস। ঠিক আছে, এখন হইতে পারে এখানে বহিস্থ একান্তরও হতে পারে, অন্তস্থ একান্তরও হতে পারে। তো আমরা বহিস্থ একান্তর হলে কেমন হবে আর অন্তস্থ একান্তর হলে কেমন হবে সেটা আমরা দেখব। যেমন এই কোণটাও যদি আমরা চিন্তা করি, আমরা যদি একটা বক্স চিন্তা করি, এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা,
আমরা যদি একটা বক্স চিন্তা করি তাহলে এটা হচ্ছে বাইরে, তার কোনো আলাদা কোনো আর কিছু নাই। তাহলে এটা একটা বাইরের কোণ, এটারও নিচে আর কিছু নাই, এটাও একটা বাইরের কোণ। তাহলে এরা হচ্ছে বহিঃস্থ একান্তর কোণ। কিন্তু আমরা যদি কোণ চার খেয়াল করি, কোণ চার হচ্ছে একটা বক্স চিন্তা করলে বক্সের ভেতরে ছেদকের বামে উপরে, আর এখানে যদি ছয় নাম্বার কোণটা চিন্তা করি তাহলে এটা বক্সের ভেতরে কিন্তু ছেদকের ডান পাশে, তারাও বিপরীত মুখী, একই ছেদকের মধ্যে উপরে একজন নিচে। এদেরকে বলা হচ্ছে আমরা অন্তস্থ একান্তর কোণ। তাহলে চার এবং ছয় নাম্বার কোণ হবে অন্তস্থ একান্তর কোণ। এখন যদি একটু আমরা ভিন্নভাবে খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাবো তাদের অবস্থান যেহেতু একই রকম, আমরা কখন বলছি এই কথাগুলো এরপরে আমরা আসছি, তখন আমরা এখানে ভিন্ন আলোচনায় যেতে পারবো। তাহলে আপাতত আমরা বহিঃস্থ একান্তর কোণ কি এবং অন্তস্থ একান্তর কোণ কি সেটা বুঝলাম, এবং আসলে একান্তর কোণ কি সেটা বুঝলাম যে তাদের অবস্থান বিপরীতমুখী হবে বা ভিন্ন হবে। এখন আমরা আরও ইম্পর্টেন্ট টপিকে যেটাতে যাচ্ছি বা আলোচনা করছি সেটা একটু দেখি। বলা হচ্ছে এবার চলো কোণগুলোর মাঝে কিছু সম্পর্ক বের করার চেষ্টা করি। কাগজটাকে চিত্রে দেখানো উপায়ে দুইটা ভাঁজ করে নাও যেন তারা সমান্তরাল হয়। প্রয়োজনে শিক্ষকের সাহায্য নাও সমান্তরাল ভাঁজ করতে। তারপর সেই ভাঁজ দুইটি বরাবর দুইটি রেখা আঁকো। এভাবে করে যদি আঁকি তোমরা তাহলে দুইটা সমান্তরাল রেখা পাবে। এবার চিত্রের মতো কাগজটাকে মাঝের দিকে আড়াআড়িভাবে একটা ভাঁজ করো। সেই ভাঁজ বরাবর দাগ টানলেই তোমরা সমান্তরাল কি পাবো, আমরা সেই সমান্তরাল দুইটা রেখার জন্য ছেদক পেয়ে যাব। কাগজের দুই পাশে ভাঁজ বরাবর দাগ দিয়ে নিজের নিচের ছবির মতো কোণগুলোকে চিহ্নিত করো। এক দুই তিন চার, এভাবে যদি আমরা চিহ্নিত করি, এক দুই তিন চার, এভাবে যদি আমরা চিহ্নিত করি, পাঁচ ছয় সাত আট, এভাবে চিহ্নিত করলাম। এখন বলা হচ্ছে কাগজের দুই পাশে ভাঁজ বরাবর দাগ দিয়ে নিজের ছবির মতোগুলো চিহ্নিত করলাম। এক পাশে চিহ্নিত করবে চিত্র ছয়ের মতো এবং উল্টো পাশে এমনভাবে সংখ্যা লিখবে যেন একের বিপরীত পাশের কোণটাও এক হয়। কি বলছে আবার একটু খেয়াল করি। কাগজের দুই পাশেই ভাঁজ বরাবর দাগ দিয়ে নিচের ছবির মতো কোণগুলোকে সংখ্যা দিয়ে চিহ্নিত করো করলাম। এক পাশে চিহ্নিত করবে চিত্র ছয়ের মতো, চিত্র ছয় কোণটা এই যে ছয়ের মতো, এবং বলা হচ্ছে এবং উল্টো পাশে এমনভাবে সংখ্যা লিখবে যেন একের বিপরীত পাশের কোণটাও এক হয়, যাতে আমরা মিলাতে পারি, আমরা দুই পাশে এখানে চিহ্নিত করব। এখন বলা হচ্ছে এভাবে করে আমরা এবারে দুই নাম্বার কোণটা দেখানো চিত্রের মতো কেটে ফেলো। কেটে ফেললাম, এভাবে করে কেটে ফেললাম। মনে করেন আমাদের এখানে, আমি আরেকবার আঁকি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই যে দুই নাম্বার কোণ যেটা আছে সেটা আমরা কেটে ফেললাম। বলা হচ্ছে এবার আমরা ছয় নাম্বার কোণের সাথে দুই নাম্বার কোণটা মেলানোর চেষ্টা করবো। এই দুই নাম্বার কোণটাকে আমরা ছয় নাম্বার কোণের সাথে মেলানোর চেষ্টা করবো, দেখবো যে একটা আরেকটার উপরে ঠিক একদম সোজাভাবে সমানভাবে বসে গেছে। তাহলে আমরা বলতে পারবো দুই এবং ছয় নাম্বার কোণ সমান। একইভাবে দুইটা সমান্তরাল রেখা একটা আরেকটাকে ছেদ করলে আমরা বলতে পারবো যে অনুরূপ কোণগুলো সমান হয়। নিজেরা পরীক্ষা করে দেখো তো এইটিকে আর অন্য কোন কোণের উপর পুরোপুরি বসাতে পারবে। তাহলে আমরা যদি চিন্তা করি এটা আর কোথায় বসাতে পারবো, সেটা আমরা এখান থেকে চিন্তা করতে পারি যে দুইয়ের অনুরূপ কোণ শুধু রয়েছে ছয়। এখন আবার যদি আমরা চিন্তা করি আমরা উল্টোভাবেও বসিয়ে কিন্তু করতে পারি, যেমন এই যে দুই নাম্বারটা এটাকে আমরা উল্টোভাবে বসিয়ে তিনের সাথেও মেলাতে পারি, কারণ দুই এবং তিন হচ্ছে বিপ্রতীব কোণ, বিপ্রতীব কোণগুলো পরস্পর সমান হয়। যেমন উল্টো পাশে আমরা দুই একে রাখবো কিন্তু পৃষ্ঠের উল্টো পাশে, তাহলে আমরা দেখব দুই এবং তিন মিলে যাবে। আবার তিন এবং আট যেহেতু অনুরূপ কোণ তাহলে আমরা আটের সাথেও এটাকে মেলাতে পারবো। এভাবে করে আমরা বিভিন্নভাবে মেলাতে পারবো। তাহলে আসুন আমরা আরেকবার দেখি এখানে আর কি করা যায়। এখানে বলা হচ্ছে এবার চিত্রে দেখানোর উপায়ে পাঁচ নাম্বার কোণটাকে কেটে নিলাম। আমরা এই পাঁচ নাম্বার কোণটাকে কেটে নিব। তাহলে এই পাঁচ নাম্বার কোণটা কার সমান হবে? অবশ্যই পাঁচ নাম্বার কোণটা কি হবে, এখানে ওরা যেভাবে এঁকেছে আমরা আরেকবার ওদের মতো করে আঁকি। তাহলে এখানে বলা হচ্ছে তাহলে যে পাঁচ নাম্বার কোণটা অবশ্যই তিন নাম্বার কোণের সাথে মিলে যাবে, কারণ কি তারা একান্তর কোণ। আমরা যদি চিন্তা করি তাহলে পাঁচ নাম্বার কোণের অনুরূপ হচ্ছে এক নাম্বার, এক নাম্বার কোণের সাথে তো মিলবেই, কিন্তু আমরা দেখতে পাবো যে তিন নাম্বার কোণের সাথেও মিলে যাবে।
তাহলে আমরা বলতে পারি অনুরূপ কোণগুলো তো সমান, একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। আবার কোণ পাঁচ যেহেতু কোণ একের অনুরূপ তারা অবশ্যই মিলে যাবে, যেটা প্রথমেই বললাম। খেয়াল করো পাঁচ আর কোণ চার যোগ করে আমরা একটা সরল কোণ বা দুই সমকোণ পাচ্ছি, পাঁচ এবং চার যোগ করে। তাহলে এখান থেকে আমরা বলি কি, আমরা এখানে বলছি কোণ চার এবং পাঁচের ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ। আমরা এটা বলতে পারি যে দুইটা সমান্তরাল রেখাকে আরেকটা সমান্তরাল রেখা যদি ছেদ করে, ছেদকের একই পাশে দুইটা অন্তঃস্থ কোণের যোগফল অবশ্যই দুই সমকোণ হচ্ছে। তাহলে এই যে তিন এবং ছয় এরাও কি অন্তঃস্থ কোণ, ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুইটার সমষ্টি দুই সমকোণ। অর্থাৎ তিন এবং ছয় মিলে যেমন দুই সমকোণ হবে, চার এবং পাঁচ মিলেও দুই সমকোণ হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। এখন আমরা এর পরে দেখতে পাচ্ছি বলা হচ্ছে দলগত কাজটি থেকে আমরা দুইটা সমান্তরাল রেখা ও তাদের ছেদক সম্পর্কে নিচের তথ্যগুলো জানতে পারলাম, যা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। যেমন দুইটা সরল রেখা সমান্তরাল রেখাকে আরেকটা রেখা ছেদ করলে অনুরূপ কোণেরা পরস্পর সমান হয়, সমান্তরাল হতে হবে। আমরা কিন্তু সমান্তরাল নিয়ে আলোচনা করছি, এটা নিয়ে না, ছবি পাঁচের না, আমরা ছবি ছয়ের মতো করে, ছয়ের মতো করে একেই আমরা আলোচনাগুলো করেছি। তাহলে এখানে বলা হচ্ছে এখানে কোণ এক ও পাঁচ, দুই ও ছয়, তিন ও সাত এবং চার ও আট অনুরূপ কোণ এবং সমান, যেটা আমরা দেখেছি। আবার দুইটা সমান্তরাল রেখাকে আরেকটা রেখা ছেদ করলে একাত্তর কোণগুলো সমান হয়। দুইটা সমান্তরাল রেখাকে আরেকটা রেখা ছেদ করলে ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণের পরিমাপের যোগফল দুই সমকোণের সমান হয়। এরপরে আমাদেরকে বলা হচ্ছে এবার চলো আমরা পরীক্ষা করে দেখি ছেদকের সাথে উৎপন্ন কোণদ্বয়ের কোণেদের কোনো সম্পর্ক পাওয়া গেলে দুইটা রেখা সমান্তরাল হয় কি না। তাহলে কাজটা কিভাবে করব আমরা, বলা হচ্ছে একটা রেখার দুইটা বিন্দুতে একই দিকে পঞ্চাশ ডিগ্রি করে আমরা কোণ আঁকব। এইখানে পঞ্চাশ ডিগ্রি আঁকলাম, এখানেও পঞ্চাশ ডিগ্রি আঁকলাম। এখন বলা হচ্ছে কাজের ফলাফল পর্যালোচনা করে আমরা নিচের সিদ্ধান্তে আসতে পারি, দুইটা রেখাকে আরেকটা রেখা ছেদ করলে যদি অনুরূপ কোণ পরস্পর সমান হয় তাহলে তারা সমান্তরাল হবে, আর যদি সমান্তরাল হয় তাহলে তারা অনুরূপ কোণ হবে, সেটা আমরা সহজে বলতে পারি। আবার বলছি দুইটা রেখাকে আরেকটা রেখা ছেদ করলে যদি একান্তর কোণেরা পরস্পর সমান হয় তাহলেও রেখা দুইটা কী হবে, সমান্তরাল হবে। আর দুইটা রেখাকে আরেকটা রেখা ছেদ করলে একই পাশের অন্তঃস্থ কোণের পরিমাপের যোগফল দুইটা দুই সমকোণের সমান যদি হয় তাহলেও তারা সমান্তরাল হবে। তাহলে এখান থেকে আমরা তিনটা সিদ্ধান্তে আসতে পারি যে অবশ্যই কী হবে, যদি অনুরূপ কোণ সমান হয় তাহলে সমান্তরাল হবে, যদি একান্তর কোণ সমান হয় তাও সমান্তরাল হবে, আর যদি একই পাশের যদি অন্তঃস্থ কোণ দুটোর যোগফল যদি দুই সমকোণ হয় তাহলেও সমান্তরাল হবে। এটাই হচ্ছে আলোচনার বিষয়। এখন এখানে আমরা বলছি তোমরা ইচ্ছে মতো কাগজ কেটে কয়েকটা সামান্তরিক তৈরি করো, কয়েকটা সামান্তরিক আমরা তৈরি করব। এরপরে আমাদেরকে বলছে এবার নিচের কাজগুলি করো, সামান্তরিকটিকে নিচের ছবির মতো করে কেটে দুই টুকরো করে কোণগুলিকে মিলিয়ে দেখো। আমরা এভাবে করে কেটে কি করব, মিলিয়ে দেখব যে কোণগুলোর অবস্থা আসলে কি। আমরা যদি উল্টোভাবে বসাই, যেমন হচ্ছে ডি এবং এর সাথে মিলবে না, আমরা যদি কেটে যদি উল্টো করে বসাই, মানে হচ্ছে এর সাথে বি না, আমরা মূলত বি এর সাথে এ, আমরা যদি উল্টো করে দিই কাগজটাকে উল্টাই দিই, তাহলে হচ্ছে এ এবং সি দেখব আমরা সমান, বি এবং ডি দেখব সমান। সেখান থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। এরপরে আমরা বলছি সামান্তরিকটিকে নিচের ছবির মতো করে কেটে দুই টুকরো করে বিপরীত কোণগুলো একসাথে মিলিয়ে দেখো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এখানে এভাবে কাটার পরে এ এবং ডি কে যদি পাশাপাশি বসাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটা সরল রেখা উৎপন্ন হয়, এবং বি এবং সি যদি আমরা মিলাই তাও দেখব যে এখানে একটা সরল রেখা উৎপন্ন হয়। অর্থাৎ আমরা বলতে পারি সামান্তরিকের সন্নিহিত কোণগুলোর যোগফল অবশ্যই 180 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি একইভাবে এ এবং বি মিলাই তাও কিন্তু
তারা কি ওই অন্তস্থ কোণের মতোই চিন্তা করতে পারেন। একই ছেদকের যদি চিন্তা করে এভাবে করে চিন্তা করেন তাহলে অবশ্যই পাশাপাশি দুটো কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে, এতে কোনো সন্দেহ নেই, যে এভাবেও দেখানো হয়েছে এভাবেও দেখানো হয়েছে। তাহলে এখন আসুন আমরা ছোট্ট করে অনুশীলনী দেওয়া আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। বলা হচ্ছে নিজের সমস্যাগুলো কাঠি দিয়ে অথবা কাগজ ভাঁজ করে সমাধান করো। বলা হচ্ছে চিত্রে কোণ পি কিউ আর এখানে কিউ বিন্দুতে কোণ সৃষ্টি হয়েছে, কারণ আমরা জানি কি মধ্যবিন্দুটাই কোণ নির্দেশ করে, এটার মান হচ্ছে 55 ডিগ্রি। এল আর এন এই পুরো সম্পূর্ণ কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এবং পি কিউ এবং এম আর সমান্তরাল, পি কিউ এবং এম আর সমান্তরাল, তাহলে কোণ এম আর এন এর মান কত? এম আর এন এই এতটুকু অংশের মান কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যদি সমান্তরাল হয় তাহলে কি হয়, অনুরূপ কোণগুলো সমান হয়। দুটোর সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করেছে, কে ছেদ করেছে? কিউএল ছেদ করেছে, কিউএল হচ্ছে ওদের ছেদক। তাহলে এদের কি হবে, অনুরূপ কোণগুলো সমান হবে। কে কে অনুরূপ কোণ? পি কিউ আর সমান, তাহলে কে হবে? এম আর এল, এরা হচ্ছে সম, এরা হচ্ছে কি অনুরূপ কোণ, সমান কোণ। এই অনুরূপ কোণ যেহেতু সমান তাহলে আমরা বুঝতে পারছি যে এই কোণের মানও 55 ডিগ্রি হবে, যেহেতু পি কিউ আর কোণের মান 55 ডিগ্রি। তাহলে সুতরাং এম আর এল কোণের মান 55 ডিগ্রি। তো আমরা এইটা বের করে লাভ কী হলো, কারণ সম্পূর্ণ কোণটা হচ্ছে এই দুইটা কোণের সমষ্টি, তাহলে সম্পূর্ণ কোণ হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে যদি আমরা 55 ডিগ্রি বাদ দেই তাহলে আমাদের এই যে কোণটা আমাদেরকে মাপতে বলেছে সেটার মানটা বের হয়ে যাবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে এম আর এন কোণ সমান, এম আর এন কোণ সমান 90 ডিগ্রি বিয়োগ 55 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে কত আমাদের পাবো, 35 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা সমাধানটা করতে পারবো। এর পরবর্তীতে আমাদেরকে কি বলা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে চিত্রে এ বি সি ডি ই এফ পরস্পর সমান্তরাল, যেটা আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি এবং ই এফ সমান্তরাল। সমান্তরাল হলেই যে তারা সমান হতে হবে এমন কোনো কথা নেই, সমান্তরাল মানে হচ্ছে তাদের লম্ব দূরত্ব সমান। এখন বলছে জ্যাড কোণের মান কত, জ্যাড কোথায় রয়েছে, জ্যাড রয়েছে এই জায়গাটাতে, জ্যাড কোণ নির্দেশ করছে। আমরা একটু বড় করে এটা আঁকার চেষ্টা করি, তাহলে এই জায়গাটাই হচ্ছে জ্যাড কোণ। এই জ্যাড কোণের মান আমাদেরকে বের করতে বলেছে, তো জ্যাড কোণের সাথে কার সম্পর্ক সেটা আমরা বের করার চেষ্টা করব। আমরা কি জানি, সাধারণভাবে চিন্তা করলে এটা একটা সরল রেখা, তো সরল রেখার কি হয়, সরল রেখা 180 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। তাহলে এটা যদি 32 হয় বাকিটা কি হবে, 180 থেকে 32 বাদ দিলে আমাদের জ্যাড কোণের মান চলে আসবে। তাহলে এভাবে আমরা সহজে এটা করে নিতে পারি। যেমন হচ্ছে আমরা বলতে পারি যে 180 বিয়োগ 32 তাহলে আমরা কত পাবো, 148। তাহলে এটা হচ্ছে আমাদের জ্যাড কোণের মান। এখন বলছে এক্স এর মান কত, এখন এই এক্স হচ্ছে এই জায়গাটা হচ্ছে এক্স। আমরা কি বলেছি, আমরা বলেছি হচ্ছে যদি এই যে ছেদক, দুটো সমান্তরাল রেখার একটা হচ্ছে ছেদক, তাহলে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটোর সমষ্টি কত হবে বলেছি আমরা, 180 ডিগ্রি। তাহলে এখানে এখন 180 ডিগ্রি থেকে আমরা কি করতে পারি, জ্যাড কোণের মান বাদ দিলে আমরা এক্স এর মান পেয়ে যাব। আবার অন্যভাবে চিন্তা করলে এই যে এক্স কোণ এবং 32 ডিগ্রি কোণ, এরা কি, এরা হচ্ছে অনুরূপ কোণ, ছেদকের একই পাশে, সেও নিচে আছে সেও নিচে আছে। তাহলে আমরা এক্স কোণের মান সরাসরি 32 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা ইজিলি এভাবেও করতে পারি, বা 180 থেকে যদি আমরা ওই যে জেড এর মান 148 বাদ দিলাম তাহলেও কিন্তু 32 থাকবে। পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ, পাটিগণিতের বিভিন্ন টপিকে বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। তাহলে আমাদের এক্স এর মানও বের হয়ে গেল। এখন বলছে ওয়াই মাইনাস জেড এর মান বের করতে, তাহলে আগে ওয়াই এর মান বের করতে হবে, তারপর জেড এর মানটা বিয়োগ করব। ওয়াই এর মানটা কিভাবে বের করতে পারি, আমরা দেখতে পাচ্ছি এটাকে গোল করে দেয়া আছে একটা বড় অংশ। এখন এটা বের করার জন্য আমরা এই বিন্দুটাকে, এই সরলরেখাটাকে আমরা একটু
বাড়িয়ে দিলাম। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, একটা সরল রেখায় কি হয়, 180 ডিগ্রি। তাহলে এখানে তো 180 ডিগ্রি কোণ আসলে উৎপন্ন হয়েছে, আরও বাদ বাকি এতটুকু অংশ বাকি আছে যেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে এখন এই যে 180, এতটুকু পর্যন্ত আমরা 180 নিলাম। এরপরে আমরা আরও কত ডিগ্রি যোগ হবে, এই অংশটা, এই অংশটা কার সমান, এর সমান, এই কোণ এবং এই অংশটা অনুরূপ কোণ। তাহলে এই অনুরূপ কোণের অংশটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে মোট পেলাম আমরা এখান থেকে ওয়াই কোণ সমান 225 ডিগ্রি। এখন কি করতে হবে, এখান থেকে আমাদের জেডকে বাদ দিতে হবে। তাহলে সুতরাং ওয়াই মাইনাস জেড সমান হবে কত, 225 বিয়োগ 148। তাহলে আমরা পাই হচ্ছে 77 ডিগ্রি। এটাই হচ্ছে ওয়াই মাইনাস জেডের মান। তো আমরা আপাতত আজকে এতটুকু রাখছি, আশা করি এতটুকু পর্যন্ত যা আমরা করিয়েছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমাদের ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট আকারে জানাতে পারেন, আমাদের অ্যাপে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। 90 ডিগ্রি এডুকেশনের সাথে থাকুন। মামার বাড়ির ম্যাথ বইটি সংগ্রহ করে নিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।